আপনারা জানেন যে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করেছি www.dengufreedhaka.com। সেই ওয়েবসাইটে আজকে যারা ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়ে যাদের রক্তের প্রয়োজন জরুরি ভিত্তিতে তারা সেখানে সেটি পোস্ট করতে পারবেন এবং যারা রক্ত দিতে ইচ্ছুক তারা সেখানে তাদের সাথে কানেক্ট করে রক্ত দিতে পারবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই প্রজেক্টটি দুই সপ্তাহ হলো লঞ্চ হয়েছে এবং ইতিমধ্যেই এটার সাকসেস রেট 83%, অর্থাৎ 83% কেসেস আমরা রিজলভ করতে পেরেছি। আর আমি আরেকটি যে কথা বলতে চাই, আপনারা সকলেই জানেন যে আজকে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন অবৈধ ব্যক্তি তারা মেয়র পদে জোর করে আসীন হয়ে বসে আছেন, সম্পূর্ণ বিনা ভোটে তারা অনির্বাচিত হয়ে, আমি তাদেরকে মেয়র বলে আখ্যা দিতে চাই না, তারা অবৈধ সরকারের অবৈধ প্রশাসক। তো আপনারা জানেন যে তারা এই ডেঙ্গু নিরসনে এবং এডিস মশার বিস্তার রোধে কোনো কার্যকর পদক্ষেপ তো নিতেই পারে নাই, বরঞ্চ তারা লোক দেখানো কিছু কর্মসূচি করেছে এবং এই মশক নিধন কর্মসূচির নামে তারা ব্যাপক দুর্নীতির মাধ্যমে তারা বহু জনগণের টাকার অপচয় করেছে। তো আমি আপনাদের মাধ্যমে যারা আজকে দেখছেন আমি অনুরোধ জানাতে চাই, বিশেষ করে ঢাকায় যারা অবস্থিত রয়েছেন, যে এই সরকারের থেকে আসলে আমাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা তো দূরের কথা, তারা আমাদের পাশে দাঁড়াবে না, আমাদেরকে আমাদের পাশে নিজেদেরই দাঁড়াতে হবে। আপনারা যারা রক্ত দিতে সক্ষম যে ব্যক্তিরা রয়েছেন আপনারা দয়া করে এই ওয়েবসাইটটিতে ঘুরে দেখবেন এবং যাদের ইমার্জেন্সি ভিত্তিতে রক্ত প্রয়োজন তাদেরকে আপনারা রক্ত দিয়ে তাদের জীবন রক্ষায় আপনারা এগিয়ে আসবেন। তো এটাই আমি বলতে চাই, ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। এক লাইনে শুধু বলবেন যে আপনি কি করেছেন ডেঙ্গু শুরু থেকে? জি, আমরা প্রথমত যে ডেঙ্গুর যে বিস্তার রোধ, এই বিস্তার রোধে প্রথম যে প্রাইমারি কাজটি হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। এখানে জনগণকে
সচেতন হতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে সেই তথ্যগুলো দিতে হবে যে কি কি পদক্ষেপ নিলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব। কারণ আপনারা জানেন যে ঢাকা হলো পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা শহরের তালিকায় এক নম্বরে রয়েছে, এখানে জনগণকে কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু তার পাশাপাশি যারা এখানকার যে তথাকথিত জনপ্রতিনিধিরা রয়েছে তাদের উচিত ছিল যে এই ধরনের কিছু ক্যাম্পেইন হাতে নেওয়া, বিশেষ করে যারা কাউন্সিলররা রয়েছেন। এখানে শুধু দুইজন মেয়র এত বড় শহরে এটা সম্ভব না, যারা প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা রয়েছেন তাদেরও দায়িত্ব ছিল যে এই ক্যাম্পেইনগুলো পরিচালনা করা এবং মশক নিধন যে কার্যক্রম ফগ আর মেশিন সেটির যথাযথ উপযুক্ত ব্যবহার করা, কেমিক্যালগুলো ঠিক আছে কিনা, সেগুলোর কোয়ালিটি সম্পন্ন কিনা সেগুলো মেনটেন করা তাদের দায়িত্ব ছিল। কিন্তু যেহেতু তারা অবৈধ, তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা এখন ক্ষমতায় বসে আছে, তারা ব্যস্ত এই এলাকাভেদে কীভাবে চাঁদাবাজি করবে, কীভাবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করবে, কীভাবে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করবে, এগুলোতে তারা ব্যস্ত রয়েছে। জনসেবামূলক কোনো কাজে তারা জড়িত নাই, কারণ তারা জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই, জনগণের প্রতি তাদের কোনো দরদ নাই। একটু কমো না, তোমরা সামনে দিকে যাও, যারা নিছো আর কাজ করতে দেন। ঠিক আছে ভাইয়া, বিএনপি সকল কর্মী সাপোর্টার নেতা এবং সাধারণ জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে একজনকে একজনকে সহযোগিতা করার জন্য। আমরা এই মুহূর্তে দেখেছি যে পরিষ্কারভাবে যে এই দখলদারী দুই ব্যক্তি মেয়র যাদেরকে বলা হয় বা কাউন্সিলর বলা হয় তারা অনির্বাচিত হওয়াতে কী দশা এখন বাংলাদেশে নেমেছে, পুরা সরকার ইলিগাল হওয়াতে কী দশা বাংলাদেশে নেমেছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অধিকার যেগুলা স্বাস্থ্য নিরাপত্তা, এখন স্বাস্থ্য তো আমার নিরাপত্তা নয়, কেউ বাসায় মরতেছে, কেউ হাসপাতালে মরতেছে, কেউ জেলে মরতেছে। তো এইরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না, আমরা বাংলাদেশকে এইভাবে হতে দিব না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক, যিনি দক্ষিণের আমাদের জনতার নির্বাচিত মেয়রই আমরা বলবো, এবং উত্তরের জনতার নির্বাচিত মেয়র তাবিদ আওয়ালকে, যে তারা অত্যন্ত সঠিক সময়ে তারা এগিয়ে এসেছেন এবং জনগণকে সেবা দেওয়ার জন্য, বিশেষ করে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য এই অন্যান্য অনেকগুলো কাজের মধ্যে এই রক্তদান কর্মসূচি তারা গ্রহণ করেছেন। মূল কথা হচ্ছে যে সরকার এবং সিটি কর্পোরেশন ঢাকার দুটোই ব্যর্থ হয়েছে ডেঙ্গু মহামারীকে নিয়ন্ত্রণ করার জন্য। এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্য সেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং স্বাস্থ্য খাতে চরম অরাজকতা আমরা কোভিডের সময় দেখেছি, দেখেছি কী পরিমাণ দুর্নীতি এখানে হয়। আবার সিটি কর্পোরেশনটা প্রমাণিত হলো যে আপনার এই পেস্টিসাইডস আনার নামে, অর্থাৎ এডিস মশা ধ্বংসের নামে যে ওষুধ ক্রয় করা হলো সেখান থেকে ব্যাপক দুর্নীতি করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেই ওষুধগুলোর মধ্যে আপনার কোনো গুণই নেই, সেটা মশা নিধনে কোনো সাহায্য করছে না। কথাগুলো অত্যন্ত ভালো হয়েছে যে এখানে অনির্বাচিত যে স্থানীয় সরকার, আপনার কমিশনার বলুন অথবা আপনার মেয়র বলুন, তারা কিন্তু জনগণের কাছে যেহেতু তাদের কোনো দায়বদ্ধতা নেই সেই কারণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন এই সমস্যার সমাধান করার জন্য। কারণ তাদের এদিকে নজর নেই, তাদের নজর হচ্ছে দুর্নীতি, টাকার পাহাড় তারা গড়ে তুলছেন, যার ফলে কী হয়েছে যে যখন ডেঙ্গু নিয়ে পত্রপত্রিকায় লেখা হচ্ছে সেই সময় তারা অবকাশ যাপনের জন্য পরিবার নিয়ে বাইরে যাচ্ছেন এবং স্বাস্থ্যমন্ত্রীও একইভাবে বাইরে গেছেন। সুতরাং পথ একটাই, সেই পথ হচ্ছে যে জনগণের মেয়র নির্বাচিত করা এবং জনগণকে ভোট দিতে আপনার সাহায্য করা। আমাদের একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে যে এখন এই সরকারকে পরিবর্তন করে জনগণের সরকার নিয়ে আসা এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এর দাবিকে বাস্তবায়ন করা।